ভারত সরকারের মহিলা সবলীকরণ আসনির এক উৎকৃষ্ট নিদর্শন আমি দেখাম তামুলপুরের, আর তামুলপুর জেলার কালাকুচির যে লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত মোর ক্যামেরা সহযোগিয়ে দেখাব। লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত আসলে তামুলপুরের বা উক্ত অঞ্চলের মহিলাসকলে ভারত সরকারের উত্তর পূর্বর হস্তশিল্প আর উন্নয়ন নিগমের অধীনত আসলে এনেদরে প্রশিক্ষণ দিয়ে থাকা হয়েছে। এটা কথা উল্লেখ করব লাগিব, ইতিমধ্যে গ্রাম্যাঞ্চলের মহিলাসকলে বিভিন্ন শালত বই সূতা কাটি কাপড় বই উলিয়াইছিল, যদিও ইয়াত উন্নত মানদণ্ডের মেশিনেরে কেনেদরে কাপড় বই বা গুঠি কম সময়ের ভিতর কাপড় বই উলিয়াব পারি তার প্রশিক্ষণ দিয়ে থাকা হয়েছে। ইয়াত প্রায় এমাস জোড়া প্রশিক্ষণ দিয়ে থাকা হয়েছে। এনেদরে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাসকলে গ্রাম্যাঞ্চলত কেনেদরে উন্নত মানদণ্ডের কাপড় অতি সোনকালে বই উলিয়াব পারে আর কেনেদরে নিজে স্বাবলম্বী হব পারে, লগতে জাতির পিতা মহাত্মা গান্ধীর যে সপন নিজে হাতে সূতা কাটি কাপড় বই উলিওয়া যে সপন আছিল, স্বাবলম্বীর যে সপন আছিল, ঠিক তারই পরিপ্রেক্ষিতত ভারত সরকারের আসলতে উত্তর পূবর হস্তশিল্প উন্নয়ন নিগমের অধীনত ইয়াত প্রশিক্ষণ দিয়ে থাকা হয়েছে। আর এনেদরে বিভিন্ন অঞ্চলটোর যুবতী মহিলাসকলে ইয়াত প্রশিক্ষণ গ্রহণ করে থাকা হয়েছে। কিন্তু এই মুহূর্তে মূর ওসর এগারী লোক আছে প্রশিক্ষণ দি থাকা হয়েছে, এগারী লোক আছে, মানে জানিম আসলে আপনি আপনাদের ইয়াত প্রশিক্ষণ দিয়েছে কি দিন হল? আমি যা আমি এটা ইতিমধ্যে আমার 30 জনের একটা গ্রুপ আজি শেষ হল, আজি পরীক্ষা তখন হয়ে গেল, তখন সার্টিফিকেট পাব গভর্নমেন্টের। মূলত কি কি প্রশিক্ষণ দিয়া হয়েছে? ইয়াত বর্তমান জ্যাকার্ড হাল আর আমার এই যে সাধারণ হাল, এই সাধারণ হালের পর আর জ্যাকার্ড মেশিন আমি ইউজ করি কেনেকে আমি উন্নত পদ্ধতির আমি কম সময়ের ভিতর বিভিন্ন আরনায় হোক গামোচাই হোক বা মেখলা চাদরে হোক আমি সোনকালে আমি উলিয়াব পারো তার একটা প্রশিক্ষণ দিয়ে থাকা হয়েছে। ইয়াত মোট ক্যামেরা সহযোগ মানে পুনের দেখাবলে অনুরোধ জানাইছো, এনেদরে ইয়াত প্রশিক্ষণ দিয়ে আছে আর মূর ওসরতে বাইদেউ এগারী আছে প্রশিক্ষণ দিয়ে থাকা। বাইদেউ কি কি প্রশিক্ষণ দিয়া হয়েছে? ইয়াতে আমার এই হালের নর্মেল হালটো আছে, যেটা টু শাফ্ট হয় এইটা আছে, তারপর আমি টু শাফ্টত কেনেকে আমি জ্যাকার্ড মেশিন ফিটিং করি আমি কেনেকে ডেভেলপ করব পারো মানে সেইটো প্রশিক্ষণ দিয়া হয়েছে। জ্যাকার্ড মেশিন তাতো জ্যাকার্ড মেশিনে আছে আর কম সময়ের ভিতর আমি কেনেকে ব্যবহারিকভাবে লাভান্বিত হব পারো, আমার যদি এখন কাপড়তে যদি আমার দুদিন তিনদিন গুছি যায় নর্মেল হালখনত, কিন্তু আমি জ্যাকার্ড যদি আমি ফিটিং করে দিও তাতে আমার ডিজাইনটো এদিনত যদি আমি সাধারণ গামোচা দুখন তিনখনকে আমি বুব পারো, সেই কারণে আমি এই বস্তুটো আমি মই ইয়ার লগতে জড়িত আছো, আজি 20 বছরে জড়িত আছো, সেই কারণে মই ভাবিলো যে মই ইয়ার মহিলাখিনিক মই কেনেকে মোৰ নিচিনা করব পারো বা তেখেতসকলৰ সহায় সহযোগিতা মই পাওঁনে নাপাওঁ এনেকে মই চেষ্টা করিম, বহুত ভাল চেষ্টা বা মই হেৰি পাইছো, সহযোগ পাইছো এখেতসকলৰ পৰা। আমার কাপড় ভালেখিনি জমা কাপড় আছে ইয়াতে আমি প্রোডাকশন করা নিজের, আর এই কারণে ভারত সরকারের উন্নয়নশীল আসনি কার অধীনত করা হয়েছে ইয়াত? এইটো এনে এইটো যদি আমি সমর্থর কথা কইতো আমার ভারত সরকার মিনিষ্ট্রি অফ টেক্সটাইলের পর আছে এই ডিপার্টমেন্টর, আর এই আসনিখনের নামটো হচ্ছে সমর, আর এই আমার আমার এই NEHC ডিসিবিলিটি বা নর্থ ইস্টার হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পর আমার এই কালাগুচিতে এই সেন্টারটা আমাক বনাই দিছে, আমি রিকুয়েস্ট করেছিলাম। কেবাগৰাকী যুবতী মহিলা ইয়াত প্রশিক্ষণ লৈছে? শিক্ষিত মহিলা আমার বিএ পড়ি আছে, কিছু বিএ পাস করেছে, এইবিলাকে আহিছে, যথেষ্ট তেখেতসকল উৎসাহী যে আমি আগতে গম পোৱা নাছিলোঁ মেশিনটো কেনেকে ফিটিং করে, মেশিনটো বনোৱাৰ পিছত যে মানে এটা ডিজাইন ডাঙৰ এটা ডিজাইন যদি এক ঘণ্টা দুঘণ্টাতে বনাই দিব পাৰে, যিটো বস্তু সিহঁতে ঘৰতে ফুল চেৰীৰ হয় যিটো বস্তু আপোনালোকৰ 3-4 দিন লাগিছিল সিহঁতৰ এইটো এক ঘণ্টাতে হৈ যায়, ইয়াত বহুত ভাল পাইছে সিহঁতে, বহুত আছে ছোৱালী আমাৰ ইয়াত। আৰু আগতে আমি ইয়াতে সূতা ৰং কৰা কাপোৰ শিকাইছিলোঁ, নেচাৰেল ডাই কেনেকৈ সূতাত কৰে, আমি যিটো বগা সূতা কিনি আনো আনি পেলাই তাক চাফা কৰি কেনেকৈ ৰং কৰিব লাগে সেইখিনি আমি গোটেইখিনি প্ৰশিক্ষণ দিয়া হৈছে। যুবকো আছে আর এইজনটো প্রশিক্ষক অর্ণবজান কোচ, আর এইজনী ধনজিতা রাজবংশী, দুটা গ্রুপ চলি আছে, আর এয়া অর্ণবজান কোচ আর এয়া ধনজিতা রাজবংশী। কিমান গৰাকী প্রশিক্ষণ দিয়া হৈছে ইয়াত? দুটা বেচ, এটা বেচত 30 কে থাকে। 30 কে দিয়া আছে। কি কি প্রশিক্ষণ দিয়া হল মূলত? এতিয়াতো আপনার মেখেলা চাদৰ, তারপিছত শল চূর্ণি সেইবোৰ দিয়া হৈছে, আর সেইফালে আপনার গামোচা। মোর ওসরত এগারী মহিলা আছে, তখন ইয়াত প্রশিক্ষণ গ্রহণ করে আছে, আর কেনেদরে কি কি শিকিলে বা কেনেকে কি করলে ইয়াত মই কথা পাতিম। বাইদেউ কি কি শিকিলে, কি কি প্রশিক্ষণ লোলে? মই ইয়াত শিকিলো আপনার মেখেলা চাদর দিছিল আমি সেখানে শিকিলো, তারপর যাই এরি পোচরা আছিল সেখানে শিকিলো, শোল আছিল শোলখানি শিকিলো। আগতে কাপড় বইছিল না ইয়াতে? না আগতে ঘরত কাপড়, ঘরত মা কাপড় বইছিল, নতুন শিকিলো। এনেদরে উল্লেখ করেছে বিভিন্ন প্রশিক্ষণ ইয়াত দিয়া হয়েছে আর ভালদরে শিকিছে ইয়াত। মোৰ ক্যামেরা সহযোগ মই পুনৰ দেখাবলৈ অনুরোধ জানাইছো, এনেদরে এতিয়াও প্রশিক্ষণ গ্রহণ করে আছে বা কি কি করব লাগে ইয়াত চাই মেলি লৈছে বা প্রশিক্ষণ গ্রহণ করেছে। মোৰ ওচৰতে এগৰাকী বাইদেউ আছে, বাইদেউ কি কি শিকিলে? আমি গামোচা শিকি এই মিচিং জেকাৰ মিচিঙত শিকিছো এতিয়া।
দখনা বা কিবা অ দখনা মেখলা চাদর আর গামোচা উরা ইনে উরুনি মিটু বনাইছো স্বাবলম্বী হবর কারণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছে। আর একটা কথা উল্লেখ করব জাতির যামোচা বা জনগোষ্ঠীয় মহিলা সকলেও বিভিন্ন প্রশিক্ষণ ইয়াদ গ্রহণ করেছে। আর ক্যামেরা সহযোগীক মানে পুনের দেখ অনুরোধ জানাইছো, এইফালে এখন হাল আছে, এইখান হল আমার সাধারণত নর্মেল হাল, ইয়াতো বিভিন্ন লোকে আসলে প্রশিক্ষণ গ্রহণ করে থাকা দেখবলে পাওয়া গেছে।